হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল অ্যান্ড অফিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে গরমের দুপুরে তোমাদের জন্য আমি নিয়ে চলে এলাম ঝিঙে আলু পোস্তর রেসিপি। তার জন্য আমি এখানে ঝিঙে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি আর পোস্ত বাটা নিয়েছি। আর এদিকে আমি আলু একটা আলাদা বাটিতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে আমি আলুগুলোকে তুলে দিলাম। আস্তে আস্তে সব আলুগুলোকে তুলে দিয়ে তারপরে আলুগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মিশিয়ে দেবো। দিয়ে ধীরে ধীরে নুন আর হলুদটা ভালো করে মেশাতে থাকবো। যতক্ষণ না সবকটা আলুতে ভালো করে নুন হলুদটা মিশে যাচ্ছে, ততক্ষণ আমি মিশিয়ে দিয়ে নাড়তে নাড়তে ভাজতে থাকবো। আর যখন আমার আলু ভাজাটা হয়ে আসবে না, তখন আলু ভাজার কালারটাই একটু চেঞ্জ হয়ে আসবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে। দেখো এরকম ভাজা ভাজা, তখন এরকম ভাজা ভাজা যখন হয়ে আসবে তখনই তোমরা বুঝতে পারবে। সেই সময় আমি পেঁয়াজ কুচিগুলো তুলে দেবো এর মধ্যে। আর আমরা জানি তো পোস্ততে পেঁয়াজ খাই, তাই পোস্ততে পেঁয়াজ দিয়ে খেলে ভালোই লাগে। তোমরা যারা খাও না তারা একদিন ট্রাই করে দেখো, বেশ ভালো লাগে। তারপর পেঁয়াজ কুচিগুলো তুলে দিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলো তুলে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো জানো তো পোস্তর সঙ্গে আমি বেটে দিইনি, কেননা পোস্তর সাথে বেটে দিলে আমার ছেলে খাবে, তো বেশি ঝাল হয়ে গেলে বাচ্চা মানুষ খেতে পারবে না। তো আমরা যখন প্রয়োজন মনে হবে আমরা তখন লঙ্কাটাকে টিপে নিতে পারবো, তার জন্য দিয়ে লঙ্কাগুলোকে এরকম গোটা দিয়েছি। তারপর ঝিঙেগুলো মিশিয়ে দিলাম আর একটা অর্ধেক টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। আর কি কালারফুল লাগছে না বলো, দেখতে বেশ সুন্দর লাগছে। তারপর নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে দেবো, ঝিঙেগুলোকে একটু মজে যাবে যে। তারপরে ঢাকনাটা আমি খুলবো, খুলে নিয়ে ওর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে পোস্ত বাটার জলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঝিঙে আলু আর পোস্ত বাটাটা আমি ভালো করে মাখাতে থাকবো। মাখাতে থাকবো বলতে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিশিয়ে দেবো। আর টমেটোটা কিন্তু আমার এরকম অর্ধেকই থাকবে, কেন বলো তো টমেটো যদি আগে গলিয়ে দিই না আলুগুলো তখন সেদ্ধ হবে না। কেন আমি তো আগের থেকে আলু সেদ্ধ করি না, ভেজে আমি রান্না করি। সুতরাং এরকম আলুগুলোকে ভালো করে নাড়তে থাকবো ঝিঙের সাথে, পোস্তগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি ঢেকে দেবো। ঢাকনা খুলে গেলে দেখো পোস্তটা কিন্তু বেশ কিন্তু মিশে গেছে, ঝিঙেগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এইবার আমি টমেটোটাকে ঘেঁটে দেবো। আর টমেটোটা ঘেঁটে দিলে বেশ আলাদা একটা সুন্দর স্বাদ হয় পেঁয়াজ আর এই টমেটোটা পড়লে, জানো তো। দিয়ে বেশ গামাখা করে নামানোর জন্য এবার আমি প্রস্তুতি নিতে থাকবো, সমানে নাড়তে থাকবো। যতক্ষণ না আমার পোস্তটা ভালো করে শুকোচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। আর শুকিয়ে যখন একটু গামাখা গামাখা হয়ে আসবে, ব্যাস তখনই আমার ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে যাবে। এই দেখো আমার ঝিঙে আলু পোস্ত রেডি, আমি বাটিতে তুলে রেখেছি। কার কার রেসিপিটা ভালো লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা।